इनको गाड़ी पता है ना, गाड़ी पता है। तो हम कमर्शियल गाड़ी का डॉक्यूमेंट ओके करके क्या फायदा? कमर्शियल गाड़ी डॉक्यूमेंट ओके आसे আমার মুখ্যমন্ত্রী ডাঙ্গ এটাই অনুরোধ জানাইছে যে আমাক ন্যায় লাগে, আমাক ন্যায় এটা দিয়ক, উচিত ন্যায় এটা দিয়ক। আমার চাকরি না, আমি নিবনুৱা লওয়া গাড়ি চলাই খাই আছো, যদি আমাক যদি এনেকে অত্যাচার করে থাকে তাহলে আমার কি করব? কাগজ পত্র আমার ক্লিয়ার আছে অলরেডি, কালি কাউন্টারটা বন্ধ আছিল ঈদের কারণে, এখেত প্রেসিডেন্ট বন্ধ আছিল, বন্ধ থাকার পিছতো আমি কাগজ পত্র আমি সকলে পার্সিংখন লোক নিল কারণে আমার 2000 টাকা কাটি দিলে। এয়ারপোর্টত যেটা নাকি এটা কাউন্টার খুলিছে, এটা কাউন্টারটো তাৰমানে এইটো আপোনাৰ কিবা হেৰি কাউন্টার নহয় আৰু তাৰমানে টেন্ডাৰ হোৱা কাউন্টার, এইটো তাৰমানে আমি মিলিজুলি প্ৰশাসনৰ লগত এটা কাউন্টার খুলি থোৱা আছে, ঠিক আছে? কাউন্টাৰত আপোনাৰ কোনোবা যদি পেছেঞ্জাৰ আহে, তেওঁ যদি টিকেট কাটিব আছে, টেক্সিত যাবলৈ আছে, তেওঁ কাউন্টাৰ বা পেছেঞ্জাৰৰ কাম, সেইটো আমি হ'ল গাড়ী চলোৱা মানুহ, টেক্সি চলাওঁ, এতিয়া পেছেঞ্জাৰ কিছুমানে কাউন্টাৰ নলয়। আপুনি এতিয়া দিল্লীত যাওক, মুম্বাইত যাওক, কলিকতাত যাওক, আমি ঘূৰি ফুৰা মানুহ গম পাওঁ, কাউন্টাৰ থাকে, কাউন্টাৰত পেছেঞ্জাৰ নিজৰ ইচ্ছামতে কাটে নাকাটে, কিন্তু তেওঁলোকে কি কৈছে আমাৰ যিখিনি টেক্সি গাড়ী আছে আমি গোটেইখিনি ডকুমেণ্ট অকে কৰি ৰাখিছোঁ, বহুত খৰচা হৈছে আমাৰ, বহুত টকা আমাৰ খৰচা হৈছে। তাৰপিছতো আমি যেতিয়া পেছেঞ্জাৰজন চিনাকি পেছেঞ্জাৰজন লৈ আহোঁ, চিনাকি পেছেঞ্জাৰজন তেওঁলোকে পুলিচ প্ৰশাসনে আমাৰ ইয়াত ফাইন কাটিছে, আমাৰ একো ইনলিগেলি ফাইন, একো ফাইনটো একো অৰ্থই নাই।